आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের চার ছাত্রী, উল্লাস উপত্যকা জুড়ে। পরীক্ষায় ফেল, বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পানির গ্রামের ছাত্রী। বরাক সফরে রাজ্যপাল কাটারিয়া খতিয়ে দেখছেন উন্নয়নমূলক কাজ। এবারে সংবাদ বিস্তারিত। আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালিত 2022 সালের মেট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় সোমবার। এবারের মাধ্যমিক পরীক্ষায় বরাকের চার ছাত্রী রাজ্যের মেধা তালিকায় স্থান পেয়ে গোটা উপত্যকার মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে। বরাকের চারজন ছাত্রীর মধ্যে কাছাড় জেলার সোনাই কেন্দ্রের অন্তর্গত কাবুগঞ্জ হলিক্রস স্কুলের সিনাম জাইফবি চানু 600 মধ্যে 599 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। चनु है और फिर मेरा स्कूल का नाम होली क्रॉस स्कूल काबूगंज है और मैंने इस साल अपने बोर्ड में ऑल आसाम रैंक 4th लाया हूँ और इसके लिए मैं अपने पेरेंट्स, अपने टीचर्स को अपने दिल से शुक्रिया अदा करना चाहती हूँ। और इसके अलावा मेरे कई सारे दोस्त भी है जिन्होंने मेरे प्रिपरेशन में बहुत ज़्यादा हेल्प की है और जब भी मुझे कोई डाउट वगैरह आता है तो मैं अपने टीचर से वो सारे डाउट को क्लियर कर देती हूँ और इससे मुझे बहुत ज़्यादा हेल्प होता है। और मेरे दोस्त भी है जिनके साथ डिस्कशन करके मुझे बहुत ज़्यादा हेल्प मिली है। और इसके अलावा मैं डेली रोज़ 7 to 8 आवर्स की स्टडी करती हूँ और पढ़ाई के साथ साथ मैं मेडिटेशन करना और इसके साथ साथ मैं रोज़ रनिंग और एक्सरसाइज भी करती हूँ जिनके कारण मेरा हेल्थ भी थोड़ा अच्छा होता है और मुझे थोड़ा स्ट्रेस से भी थोड़ा रिलीफ होता है। और इसके लिए और ये रैंक जो आई है वो मेरे पेरेंट्स, मेरे टीचर्स और मेरे दोस्त उनके। এছাড়া শিলচর কলেজিয়েট স্কুলের রীতা জাদে ও শিলচর হলিক্রস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্য সমান্তরালভাবে নবম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এদিকে সীমান্ত শহর করিমগঞ্জ রোনাল্ডস মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী সুকন্যা দাস 586 নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবছর উপত্যকা জুড়ে বিতর্কের ঝড় উঠেছিল, কিন্তু বরাকের চার ছাত্রীর রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়ায় সেই বিতর্ক আনন্দে পরিণত হয়েছে। এবছর মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় মোট 415,324 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। মাধ্যমিকে 301,880 জনের মধ্যে 94,913 জন প্রথম বিভাগে, 1,48,573 জন দ্বিতীয় বিভাগে ও 58,934 জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। সোমবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে শিলচরের বিভিন্ন বিদ্যালয়গুলোতে পড়ুয়াদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শিলচর কলেজিয়েট স্কুল ও শিলচর হলিক্রস স্কুলে মেধা তালিকায় স্থান পাওয়া দুই ছাত্রীকে নিয়ে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা উৎসবপূর্ণ পরিবেশে মেতে উঠেন। পড়ুয়াদের উৎসাহ ও বিদ্যালয়ের আতশবাজি আনন্দের জোয়ারকে এক ভিন্ন দিশায় নিয়ে যায়। কলেজিয়েট স্কুলের রীতা জাদেব ও হলিক্রস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্যকে নিয়ে তাদের সহকর্মী পড়ুয়ারা আনন্দ মুখর পরিবেশে আলিঙ্গন করার পাশাপাশি তাদের সফলতায় হাত মিলিয়ে অভিনন্দন জানান। ছাত্রীরাও তাদের এই কৃতিত্বের কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে আগামী প্রজন্মকে তাদের অধ্যয়নে মনোযোগের সাথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। উপত্যকার কাছাড় করিমগঞ্জ মাধ্যমিকে সেরার তালিকায় স্থান পেলেও হাইলাকান্দি এবার উপত্যকার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে।
খুব ভালো লাগছে, খুবই খুশি যে 9th পজিশন পেয়েছি। আর সবচেয়ে বড় ক্রেডিট তো মার আর দাদু আর বাবার, আর এখন কিছু ওয়ার্ডে এক্সপ্রেস করার নাই যে যত আমি খুশি। স্টে ফোকাসড আর নিজের গোলের জন্য ওয়ার্ক হার্ড। আমি তো ভীষণ খুশি যে আমার মেয়ে আজকে এত ভালো রেজাল্ট করছে, আর এটা আমাদের গুরুরও কৃপা আছে। এখন আশা করি যে তার ফিউচারে যা তাই হইতে চায়, ওটা যেন তাই হইতে পারে। সবাই খুব খুশি যে ও প্লেস করছে 9 নম্বর। আর কত লতায় প্রচুর পরিশ্রম করছে, গত 2 বছর পড়াশোনাই করছে, নাচ গান আগে করতো এগুলো বাদ দিয়েছে, ডেইলি প্রায় 18 ঘন্টা পড়াশোনা করছে। ও আমার রুমে ঘুমায়, আমি দেখছি মধ্যে মধ্যে রাত্র 3টার সময় ওঠেও বই পড়া শুরু হয়। কাজে পড়াশোনা করতে হবে ভালো করে, কেউ যে রেজাল্ট ভালো করতে হয় সেটাই শেয়ার করলো। সবাই খুব খুশি দীক্ষিতা ভট্টাচার্যের রেজাল্ট নিয়ে। ও হলিক্রসের ছাত্রী আর ছোটোবেলা থেকে স্কুলে ও খুব ভালো পারফর্ম করে গেছে। ক্লাস 10 তো বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ক্লাস 10 ফার্স্ট হয়েছিল স্কুল থেকে। আর পড়াশোনা ভালোই করতো, সুন্দর করে করতো, যখন করতো খুব মন দিয়ে করতো। আর টিচার্সদের আশীর্বাদ, দাদু দিদা ওর মাম্মাম দাদু সবাই আশীর্বাদের জন্যই আছে। मैंने अपने पेरेंट्स को प्राउड फील करवाया, अपने टीचर्स को, लाइक उन्होंने बचपन से मुझे बहुत ज़्यादा सपोर्ट किया। मतलब मुझे जो भी करना था दे वर ऑलवेज विद मी, लाइक तुम जो भी करना चाहते हो हम तुम्हें साथ देंगे, लाइक तुम अच्छे से करो तो फिर ज़रूर होगा। लाइक आई मीन उन्होंने मुझ पर बहुत ज़्यादा विश्वास किया, लाइक दैट वट कीप्स मी गोइंग। उन्होंने लाइक मुझे हमेशा बोला कि इससे तो हम कुछ एक्सपेक्ट कर सकते हैं, ये बहुत अच्छी है लाइफ में। एंड मतलब सबसे वो अच्छा सुनना, वो मुझे बचपन से बहुत मोटिवेट करता है, लाइक सब अच्छा बोलते हैं, योर डॉटर इज वेरी गुड एंड ऑल दैट। अभी क्या बनना? मैं तो इंजीनियरिंग के लिए प्रिपेयर कर रही हूँ JEE के लिए, और आई होप दैट आई विल लाइक आई विल अचीव व्हाट आई वांट। तो मैं डेफिनेटली बोलूँगी मेरे मम्मी पापा का, उन्होंने बचपन से मुझे इतना मोटिवेट किया, इतना सपोर्ट किया। मेरी ग्रैंड मदर, उन्होंने मतलब मैं जब बचपन में जब पढ़ाई करती थी तो वो मुझे बोलते थे हर एक लाइन ध्यान से पढ़ना, बुक ध्यान से पढ़ना, मतलब हर एक चीज़ को नोटिस करना, वो अच्छे स्टूडेंट्स का वो साइन होता है। तो उन्होंने मुझे बचपन से ही वैसे प्रिपेयर किया। মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করতে না পারায় বরাক নদীতে ঝাঁপ দিল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার গণির গ্রামে। ছাত্রীর নাম আসমা বেগম বরভুইয়া। সে গণির গ্রাম JRH স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল, কিন্তু সোমবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর জানতে পেরে সে ফেল করেছে, যার কারণে মানসিক অবসাদে আসমা বেগম সোজা গিয়ে বরাক নদীতে ঝাঁপ দেয়। প্রায় 2 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে লাশ উদ্ধার করে। শুনছি আর কি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তাই জন্য লাগাবাড়ি ছেলে একটা আসলো, ওগু আসলো, তার ফোনও আসলো, ফোনও থাকতে সময় তাই ব্যস্ত বাক্কা করতে সময় হয়ে গেছে, মেয়েটা আর উঠিছে না। এর সময় লোকে তার লোকে আসলো, একটা খলস আসলো, ও খলসটা বাইছেও না আর মানুষটাও নাই, বুঝছেন না। পরীক্ষা মনে হয় খুব সম্ভব হওয়ার লাগাবাড়ি তার মাথায় বুনিয়ার আর কি, পরীক্ষার রেজাল্টটা খারাপ হয় ও তাই ডুবিয়া মরছে। আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া প্রথমবারের মতো 3 দিনের বরাক উপত্যকা সফরে এসেছেন। রাজ্যপালের সফর সূচিকে কেন্দ্র করে সোমবার জেলায় করা নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। এদিন শিলচরের কুম্ভেরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। বৈঠক শেষে রাজ্যপাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আগামী 6 মাসের মধ্যে তিনি আসামের প্রত্যেকটি জেলায় গিয়ে সেখানের জেলা আধিকারিক সহ বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করে কেন্দ্র থেকে আসা বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে অবগত হওয়ার পাশাপাশি খামতে থাকা জায়গাগুলোতে কিভাবে পূরণ করা যায় তা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও রাজ্য সরকারের 2টি বাজেট অধিবেশনে কোন বিভাগকে কত অর্থ দেওয়া হয়েছে এবং কতটুকু ব্যবহার হয়েছে তা নিয়ে আগামীতে আলোচনা করবেন বলেও জানান রাজ্যপাল। এখন পর্যন্ত গোটা রাজ্যসহ উপত্যকায় কি কাজ হয়েছে এবং কোন কাজগুলো সময়ের মধ্যে শেষ করা হয়নি
সেসব বিষয়ে বিভিন্ন সরকারি বিভাগের সঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। শুধু তাই নয়, সোমবার রাজ্যপাল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শন করে সেখানের সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজের গতিকে কিভাবে আরো ত্বরান্বিত করা যায় তা নিয়েও এদিন মত বিনিময় করেন রাজ্যপাল। তিনি আরো জানান, বরাকের উনার প্রথম সফর, বর্তমানে আসামের চিত্র অনেকটাই পাল্টে গেছে, বিশেষ করে আসাম সহ বরাকের পরিকাঠামো উন্নয়নমূলক অনেক অগ্রগতি লাভ করেছে। সড়ক, রেলপথ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি রয়েছে। শান্তি থাকলে দেশের বিকাশ হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন রাজ্যপাল। पहले भी मैं क्योंकि 40 साल से MLA हूँ तो कई बार यहाँ घूमने की दृष्टि से भी विधानसभा के सदस्य के नाते भी आने का मौका मिला, पर अभी आकर के मैंने देखा जो इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट हुआ, विशेषकर रोड नेटवर्क है ना, जितने भी रेलवे लाइनें हैं उसका जो डेवलपमेंट हुआ है वो निश्चित रूप से, और फिर यहाँ लॉ एंड ऑर्डर जैसा पहले था और जैसा आज है उसमें काफ़ी अंतर आया है। लोग महसूस भी करते हैं और हम भी महसूस करते हैं। मैं सोचता हूँ अच्छा सिंबल है, जब शांति रहेगी तो विकास अपने आप बहुत तेजी से चलेगा। सर, आपके इस 3 दिवसीय बराक दौरे पर आप कौन कौन से मेन मुद्दे हैं जिसे आप देखेंगे? इंस्टीट्यूशन बता दें, मुद्दे वही हैं जो केंद्र की सरकार की विभिन्न योजनाएं, फ्लैगशिप योजनाएं चल रही है, जो कॉमन आदमी के तक पहुंच करके उसको एम्पावर करने के लिए जो योजनाएं हैं वो कहाँ तक, किस परसेंटेज तक पहुँची है, कहाँ उसमें कमी है, उसको कैसे बैकअप करें। जैसे प्रधानमंत्री आवास योजना, जितने लोगों का टारगेट किया उसमें से हम कितना कंप्लीट कर पाए, किसान सम्मान निधि की दृष्टि से जो किस्तें आती है वो कहाँ तक पहुँच रही है, आधार से लिंकअप करने के लिए जब से कहा है तब तक फिगर में काफ़ी अंतर आया है, आधार से जोड़ने में काफ़ी विलम्ब हो रहा है, उसके कारण से किसान को नुकसान न हो, जितना जल्दी होकर आधार से। उधर बंदे लाडी स्टील इंडस्ट्रीज श्रमिकरा বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন। সোমবার সকালে কাজে যোগ দেওয়ার পূর্বে ইন্ডাস্ট্রির প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অলোক দে, বিষ্ণু দাস, করণ কল, সুদীপ দাস, কুঞ্চমোহন সিংহ, পাপ্পু দাস, জনার্দন বীরা জানান, উধারপন লড স্টিল ইন্ডাস্ট্রিতে ঠিকাদারের অধীনে কাজ করেন বহু শ্রমিক। প্রতিদিন 8 ঘন্টার পরিবর্তে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয় তাদের। শ্রমিকদের কাজের তুলনায় পারিশ্রমিক কম দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে তারা। আরো বলেন, প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা কাজ করলে প্রতি মাসে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় 7,500 থেকে 9,500 টাকা। কাজের তুলনায় এই পারিশ্রমিক যথেষ্ট নহে। দীর্ঘদিন থেকে পারিশ্রমিক বৃদ্ধির জন্য ঠিকাদারের কাছে দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু ঠিকাদার তাদের দাবিতে কর্ণপাত না করায় বাধ্য হয়ে রবিবার ও সোমবার লাডি স্টিল ইন্ডাস্ট্রির সামনে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেন তারা। তবে সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করলে টনক নড়ে কর্তৃপক্ষের। পরে লাডি স্টিল ইন্ডাস্ট্রির ম্যানেজার শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং এতে ম্যানেজারের তরফে আগামী শুক্রবারের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয় বলে জানান তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক বেতন বৃদ্ধি করা না হলে শনিবার থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি লাডি স্টিল ইন্ডাস্ট্রির প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, লাডি স্টিল ইন্ডাস্ট্রির শ্রমিকদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রয়েছে। নাম গোপন রাখার শর্তে একাংশ শ্রমিক জানান লাডি স্টিল ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের তুলনায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকেন। বেতন প্রদানের ক্ষেত্রেও স্থানীয়দের তুলনায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের বেশি বেতন প্রদান করা হচ্ছে। শ্রমিকদের কম পারিশ্রমিক প্রদানে ঠিকাদার ও ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের যোগসাজশ থাকতে পারে বলে মত অনেকের। দেখুন, আমরা তো কোম্পানির মাঝে আমরা কাম কালকুতে না দিলাম, আমরা তো দন্না দিলাম, দন্না দেওয়ার পরে আমরা ওখানে করে ওখানে আমরা কইছুন অফিসের ম্যানেজারে আমরা টাকা এনেছি, নেওয়া কইছেন যে শুক্রবার বাড়াইবা, পেমেন্ট লিস্ট বাড়াইবা, পেমেন্ট লিস্ট আনবা, আনার পরে আমরা শুক্রবারে শনিবার শুক্রবারে আমরা পেমেন্টটা তাই বাড়াইবা, ওটা আপনারা আশ্বাস দিছেন, ওটার লাগে এখন আমরা এখন যদি শুক্রবারে যদি তাই আমরা যদি ডিসিশনটা যদি ইয়ে না করি যে আমরা শনিবার থেকে আমরা কেউ খাজু আইতাম না, গেট তালা মারা হয় আমরা কেউ খাজু খাজু করতাম না। আগে কত বেতন পাইতাম? আগে আমরা পাইতাম 9,000।
মাধ্যমিকের নবম স্থান দখলকারী শিলচরের দুই সুকন্যাকে উষ্ণ সংবর্ধনা জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিকেলে কলেজিয়েট ছাত্রী ঋজিতা দেব ও হোলিক্রসের দীক্ষিতা ভট্টাচার্যের বাসায় গিয়ে শংসাপত্র সহ উত্তরীয় সংবর্ধিত করেন বিধায়ক দীপায়ন সহ দলীয় কর্মকর্তারা। কৃতি ছাত্রীর আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। গর্বের সহিত বলছি যে শুধু ঋতাজা ওনার মা বাবা পরিবারের না, গোটা শিলচরবাসীর সকলের উনি সম্মান উজ্জ্বল করেছেন। আমরা আশা রাখবো আগামী দিনে ওর মাধ্যমে আমরা আরও ভালো খবর পাব। ভগবানের নিকট আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত সুবৃদ্ধি কামনা করছি আর আশা রাখছি যে অনেক বড় হবে। আমি আজকে বিশেষ কিছু বলবো না। ছয়টি ল্যাটার পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হল রামানুজ বিদ্যামন্দির স্কুলের আয়ুষ্মিতা দাস। সাবা বোর্ডের অধীন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হল সোমবার। সারা রাজ্যের মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিগত দিনের তুলনায় এবছর ভালো ফলাফল করতে পেরেছে। শিলচর সাংবাদিক আশিস দাসের বড় কন্যা আয়ুষ্মিতা দাস এবারের মাধ্যমিক পরীক্ষায় 88.6% প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। আয়ুষ্মিতা শিলচর চ্যানকুড়ি রোড অবস্থিত রামানুজ বিদ্যামন্দির স্কুলে পড়াশোনা করেছেন এবং সেই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ঠাকুমা গীতা দাসের বিশেষ সহযোগিতা ও উৎসাহের কারণে আজকে এই মাধ্যমিক পরীক্ষায় 6টি বিষয়ে লেটার মার্ক আনতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে উক্ত স্কুলের কর্তৃপক্ষ সহ নিজের পিতা সাংবাদিক আশিস দাস ও মা দেবজানী দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়ুষ্মিতা। আয়ুষ্মিতা দাসের মাধ্যমিকে এই সাফল্যতার খবর শুনে এই অঞ্চলের সাংবাদিক মহল ও শিলচর আজাদ হিন্দ রোডের বাসিন্দারা অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আয়ুষ্মিতার দীর্ঘায়ু ও সাফল্যতা কামনা করেন সবাই। রেজাল্ট 88% আছে এটা তো একটা ভালো রেজাল্ট করেছে। কোন কলেজে? মানে কোন স্কুলে? আমি রামানুজ। রামানুজ, এর জন্য তুমি মানে কাকে ইয়ে দিতে দিতে কাকে দেবে? প্রথমত দিদি দেব আমার স্কুলের সব স্যার ম্যাডামদেরকে, তারপরে তো আমার গাইড করার জন্য আমার টিউশন টিচার, তারপরে তো আমার মা বাবা। আমার মা বাবা তো সবসময় আমাকে গাইড করতো, আর প্রথম তো স্কুলের টিচার, স্কুলের টিচার আমাকে প্রচণ্ড গাইড করেছে, আর তারপরে তো আমার টিউশন টিচার যতজনকে আমি টিউশন করেছি সবাই আমাকে খুব ভালোভাবে গাইড করেছে। বাবার নাম আশিস দাস আর মায়ের নাম দেবজানী দাস। স্বপ্নটা কি? আমি আর্টস নিয়ে পড়তে চাই, আমি বেঙ্গলি অনার্স নিয়ে মানে এগোতে চাই, বেঙ্গলি নিয়ে পড়তে চাই। কেন বাংলাটাই কেন? কারণ আমার ছোটোবেলা থেকেই আমি বাংলাটা নিতে ভালোবাসি, এখনও আমার বাংলাটা নিয়ে পড়ার মানে একটা শখ, একটা ইচ্ছা। আগামী প্রজন্মকে কী বলবে তুমি, তোমার যে এত ভালো রেজাল্ট হলো, কীভাবে কী কত কত ঘন্টা পড়তে তুমি? আমি টিউশনে স্কুলে আমার সময় কেটে যেত, আর আমি রাত্রে পড়তাম, 5-6 ঘন্টা আমি পড়তাম, 5-6 ঘন্টা পড়ে আমার যে এই রেজাল্ট হবে আমি ভাবিনি। খুব ভালোই হয়েছে, আমার এক্সপেকটেশনেরও বেশি হয়েছে। করিমগঞ্জ সদর পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে মরদেহ মেইন সড়কে রেখে উত্তাল প্রতিবাদে নামলেন মৃত যুবকের পরিবারের লোকজন ও পরিজনেরা। রবিবার করিমগঞ্জ শহরের এওসি চৌমাথায় মৃতের মরদেহে রেখে প্রতিবাদ যানজটে নাজেহাল হতে হয় যাত্রীদের। মৃতের পরিজনদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার দরুন জীবিত উদ্ধার হয়নি ই রিকশা চালক অবিদাস। উল্লেখ্য, গতকাল করিমগঞ্জ শহর লাগোয়া কোনিশাইলের একটি পুকুর থেকে উদ্ধার হয়েছিল চড়াকুরের ই রিকশা চালক অবিদাসের মৃতদেহ। যাতে পুলিশে আমরা সহযোগিতা করে আমরা আসামি লাগে। কি যে করতে আসামি কি হইছে তা তো পুলিশও জানে। কিভাবে মৃত্যু হয়েছে? কিভাবে মৃত্যু তো মারার পুষ্করণীতে তারা বাবা যায়, বাবার পরে পুলিশ আজ দুদিন থেকে কোনো খবর নাই তারা। এইভাবে নেই, এইভাবে পুলিশ প্রশাসন
শিলচর পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল সংগঠন ড্রিম সেলিব্রেশন। শিবিরে জেলার বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে স্কুলে প্রায় 300+ ছাত্রছাত্রীদের চিকিৎসা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন। 1961 ভাষা আন্দোলনে আত্মবলিদানকারী বরাকের 11 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সোমবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান ড্রিমস সেলিব্রেশনের প্রতিষ্ঠাতা সোনালী বণিক। নমস্কার, আমি সোনালী বণিক। ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আজকে আমরা 19 মে'র জন্য পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে একটা হেলথ ক্যাম্প করেছি। তো এখানের মধ্যে আমাদের 2 জন ডক্টর এসছে, 1 জন হেল্পার এসছে আর 1 জন ফার্মাসিস্ট এসছে। তো সবাই এখানে স্টুডেন্টসরা দেখাচ্ছে, দেখিয়ে ওরা বিনামূল্যে চিকিৎসা করে মেডিসিন নিয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি এখন হয়ে যাচ্ছে 100 জনের উপরে হয়েছে। যাদের যাদের প্রবলেম আছে ওরা দেখাচ্ছে, দেখিয়ে বিনামূল্যে ওরা চিকিৎসা করে মেডিসিন নিয়ে যাচ্ছে। এটাই আমার বক্তব্য আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মাধ্যমিকের মেধা তালিকায় বরাকের 4 ছাত্রী, উল্লাস উপত্যকা জুড়ে। পরীক্ষায় ফেল, বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পানির গ্রামের ছাত্রী। বরাক সফরে রাজ্যপাল কাটারিয়া খতিয়ে দেখছেন উন্নয়নমূলক কাজ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।